হাই ফ্রেন্ডস টিডিআর এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন থেকে কমনযোগ্য লুসেন্টের বাছাই করা তিন হাজারটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যেখানে হিস্ট্রি থেকে এক হাজারটি প্রশ্ন জিওগ্রাফি থেকে এক হাজারটি প্রশ্ন এবং জেনারেল সায়েন্স থেকে এক হাজারটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো প্রতিটি ক্লাসে প্রত্যেকটি সাবজেক্ট থেকে একশোটি করে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তো রুটিনটা আমি তোমাদের একটু জানিয়ে দিই তো সোমবার তোমাদের থাকবে ইতিহাসের ক্লাস বুধবার থাকবে জিওগ্রাফির ক্লাস এবং শুক্রবার থাকবে জেনারেল সায়েন্সের ক্লাস তো অবশ্যই তোমরা সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবে তো আজকের ভিডিওতে আমি কমনযোগ্য লুসেন্টের বাছাই করা একশোটি ভূগোলের প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো দেখে নেব আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আজকের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে বিশুভ রেখায় এক ডিগ্রি সমান কত কিমি একশো কিমি দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কোন শিলায় জীবাশ্ম দেখা যায় পাললিক শিলাই নেক্সট রয়েছে পৃথিবীর ভূমিকম্পের উৎপত্তি কেন্দ্রকে কি বলা হয় সিজমিক ফোকাস ভূমিকম্পের কম্পন প্রবাহ লিপিবদ্ধ করার যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি হলো একটি সক্রিয় আগ্নেয়গিরি ভূতকে সবচেয়ে কাছের স্তরের নাম কি। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার নেক্সট রয়েছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিঙ্গের নাম গুরু শিখর। ভারতের জলবায়ুকে প্রধানত কয়টি ঋতুতে ভাগ করা যায় চারটি নেক্সট রয়েছে ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত জামনগর গুজরাটের জামনগরে ভারতের কোথায় বেশি তৈলবীজ চাষ হয় মধ্যপ্রদেশে ব্যবহার অনুযায়ী ফসল কয় প্রকার প্রকার খাদ্যশস্য ও বাণিজ্যিক শস্য ভারতের কোথায় জাফরান চাষ হয় জম্মু ও কাশ্মীরে নেক্সট রয়েছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি লুনি চম্বল নদী কোন নদীর উপনদী যমুনা গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় বীরভূম জেলায় নেক্সট রয়েছে বিকানের খাল কোন নদী থেকে উৎপন্ন হয়েছে শতদ্রু নদী থেকে ভারতের সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চয় ও উৎপাদন হয় কোন রাজ্যে ওড়িশা রাজ্যে কারু জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে ভাগীরথী নদী পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটকান্তি রেখা গিয়েছে নদিয়া ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপ দু সালের গণনা অনুযায়ী লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার বিরানব্বই দশমিক দুই আট শতাংশ ভারতের দীর্ঘতম রজ্জুপথ বা রোপ ওয়ে কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর হীরাকুন্দ বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে মহানদী ভারতের কোথায় সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম উৎপাদন হয় ওড়িশার কোরাপুটে ভারতের বৃহত্তম তৈলখনি বোম্বে হাই ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয় মধ্যপ্রদেশ ভারতে কয়টি পদ্ধতিতে জলসেচ হয় চারটি পদ্ধতিতে তো ভারতের যে চারটি পদ্ধতিতে জলসেচ করা হয় সেগুলো হলো পাতকুয়া নলকূপ পুকুর বা জলাশয় ও খাল নেক্সট রয়েছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি গোদাবরী ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে ট্রম্বেতে কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে কোন খালকে হাইওয়ে অফ ইন্ডিয়া নামে ডাকা হয় সুয়েজ খালকে সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর ভারতের বৃহত্তম উপকূলবর্তী লবণাক্ত হ্রদ কোনটি চিলকা হ্রদ নেক্সট রয়েছে টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত লন্ডন চীনের দুঃখ কোন নদীকে বলা হয় হোয়াংহো নদীকে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি সুপিরিয়র হ্রদ রেড ফ্লাইন লাইন কোন দুটি দেশের সীমানা ভারত ও পাকিস্তান পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত নেপালে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি সিয়াচেন পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সহ্যাদ্রি কত ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে দশ ডিগ্রি চ্যানেল অলকানন্দা ও মন্দাকিনি কোথায় মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমবাহ থেকে নেক্সট রয়েছে কোন নদীকে গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি কুঞ্চিকল জলপ্রপাত সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত আমেদাবাদে কাকে দক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে নেক্সট রয়েছে কাকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত দামোদর নদীর তীরে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত মণিপুর রাজ্যে কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত আসামে নেক্সট রয়েছে ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাদাখ রাউলকেল্লার লৌহস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী কৃষ্ণা নদীর শুক্র গ্রহকে কোন গ্রহের যমজ বোন বলা হয় পৃথিবীর নেক্সট রয়েছে কোন গ্রহকে স্বর্গের দেবতা বলা হয় বৃহস্পতিকে চাঁদ ও পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত কত এক অনুপাত চার কাকে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনের জঙ্গলকে নেক্সট রয়েছে সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত কারাকোরাম ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান কোন মাটিতে তুলা চাষ ভালো হয় রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্র পারাদ্বীপ তামিলনাড়ু ম্যাঙ্গালোর গুজরাট কান্দালা জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক তো সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট কান্দালা তো এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি পারাদ্বীপ হলো উড়িষ্যার একটি শহর অতএব মহারাষ্ট্র পারাদ্বীপ এই জ্বরটি এখানে সঠিক নয় ম্যাঙ্গালোর হলো কর্ণাটকের একটি শহর অতএব তামিলনাড়ু ম্যাঙ্গালোর এই জোরটিও সঠিক নয় তো কান্দালা হলো গুজরাটের একটি বন্দর অতএব গুজরাট কান্দালা এই জোরটি এখানে হয়ে যাবে সঠিক উত্তর আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ নেক্সট রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় স্যাটেলাইট ইমেজারি নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট জলাশয় কোন নদীর ওপর সৃষ্টি করা হয়েছে কৃষ্ণা নদীর ওপর কত সালে পণ্ডিচেরির নাম পাল্টে পুদুচেরি রাখা হয় দু সালে ভারতের আদমশুমারি দু হাজার সাল অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে পুদুচেরিতে ভারতের ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ নেক্সট রয়েছে ভারতের কোন রাজ্যকে পঞ্চানদের দেশ বলা হয় পাঞ্জাবকে কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত জামশেদপুরে সিফ হলো এক প্রকার বালিয়ারি নেক্সট রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি স্যাডেল শৃঙ্গ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা কে চিহ্নিত করেছেন স্যার সিরিল র্যাডক্লিফ নেক্সট রয়েছে অ্যান্থ্রাসাইড এক ধরনের কি সঠিক উত্তর কয়লা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সান্দাকফু ভারতের উত্তরতম বিন্দু বিন্দুকোণটি কল নেক্সট রয়েছে অমৃতসরের স্বর্ণমন্দির কে নির্মাণ করেছিলেন গুরু রামদাস ভুটানের মুদ্রার নাম কী সঠিক উত্তর নুলট্রুম নেক্সট পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী সাহারা মরুভূমি রণথম্বর অভয়ারণ্য কোথায় অবস্থিত রাজস্থানে আন্দিজ কি জাতীয় পর্বতমালা নবীন ভঙ্গিল পর্বত নেক্সট রয়েছে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সঠিক উত্তর এক দশমিক তিন সেকেন্ড কোন মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত সঠিক উত্তর কোনার সূর্য মন্দির নেক্সট রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর দার্জিলিংয়ে নেক্সট ভারতের কোন রাজ্যে ভরতপুর পক্ষে অভয়ারণ্য অবস্থিত রাজস্থানে কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত এক সিংহ গন্ডার লু ও আঁধি সাধারণত কোন ঋতুতে দেখা যায় সঠিক উত্তর গ্রীষ্মকালে নেক্সট রয়েছে কোন শহরকে ভারতের গ্লাস্কো বলা হয় হাওড়াকে ভারতের কোন রাজ্যে থেকে বেশি কয়লা উৎপাদন হয় ঝাড়খণ্ডে ভারতের কোন রাজ্যে থেকে বেশি কফি উৎপাদন হয় কর্ণাটকে লোহার সবচেয়ে খাঁটি রূপ কোনটি সঠিক উত্তর রট আয়রন রট আয়রন হল লোহার সবচেয়ে খাঁটি রূপ নেক্সট রয়েছে ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল রিসরাই নেক্সট রয়েছে ভারতের প্রথম উপগ্রহের নাম কি আর্যভট্ট বেলে পাথরের রূপান্তরিত শিলা কোনটি কোয়াডজাইট নেক্সট রয়েছে ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম কোনটি বাঁধ আজকে শেষ প্রশ্ন রয়েছে ফিজির রাজধানীর নাম কি সঠিক উত্তর শুভা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নাও